হ্যাঁ, আমরা এক সপ্তাহ ধরে অ্যারোটার বিভিন্ন জায়গাতে বিভিন্ন পুকুরে আমরা এ পর্যন্ত সেট করে দিয়ে আসতেছি। এদিকে মাদারীপুর, শরীয়তপুর সহ আমাদের নাটোর এবং পাবনা, সিরাজগঞ্জ শেষ করে আজকে আসছি আমরা নাটোরের হালতি খোলাবাড়িয়া বিলে। তো গ্রামের এখানে একটা প্রজেক্ট, এটাও খুব আধুনিক পদ্ধতিতে চাষের উপযুক্ত পুকুর। সে এখানে এই মাত্র আমরা এসে একটা অ্যারোটার সেট করলাম। আমাদের খন্দকার জুয়েল ইমাম ভাই, এখন আপনার এই অ্যারোটার সম্বন্ধে আপনাদের নিজ এলাকায় একটু বলেন, আমাদের মৎস্য চাষী ভাইদের উদ্দেশ্যে কিভাবে আমরা এই চাষে আরো আগা যেতে পারি আর কি। দর্শক, আজকে আমরা এসেছি বিলহালতির ঐতিহ্যবাহী গ্রাম খোলাবাড়িয়া। এখানে আমরা একটি মেশিন সেট করলাম। এই চাষির নাম দুলাল উদ্দিন ফকির। উনি দীর্ঘদিন যাবৎ অ্যানালগ পদ্ধতিতে মাছ চাষ করে এসেছেন, কিন্তু বাংলাদেশে আসলে আবহমান কাল থেকে আমরা সনাতন পদ্ধতিতে যেভাবে মাছ চাষ করে আসতেছি, সেখানে আমরা দেখেছি যে মাছের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। যে সমস্যাগুলোর কারণে আজকে আমরা গোটা বাংলাদেশে ছুটে বেড়াচ্ছি, সেটা হলো যে প্রত্যেকটা পুকুরে এখন ক্রনিক আকারে অ্যামোনিয়া সৃষ্টি হয়েছে। অ্যামোনিয়া আসলে কেন হচ্ছে এটা আমরা বুঝি না। আমরা বলে থাকি পুকুরে গ্যাস, পুকুরে গ্যাসটা কীভাবে হয় সেটা আমাদেরকে সৎপথে উপলব্ধি করলে আমরা বুঝতে পাই যে পুকুরে যে আনিটেন ফিট এবং ফিশ ড্রপ এবং প্ল্যাঙ্কটন প্রতিনিয়ত মরে পড়তেছে, এবং বহিরাগত যে আবর্জনা ময়লা মাটি পড়তেছে, সেগুলো থেকে মাটির নিচের অংশে একটা সময় গিয়ে আমরা দেখতে পাই যে নাইট্রোজেন থেকে অ্যামোনিয়ার কারণে যে সমস্যাগুলো দেখা যায় সেটা হলো পুকুরে প্রতিনিয়ত মাছ ভাসে, হাঁপা খায়, কপি খায়। কারণ হলো মাছের যখন অক্সিজেন শর্ট হয়ে যায়, পানিতে যখন অক্সিজেন শর্ট হয়, তখন মাছ প্রতিনিয়ত অক্সিজেন ফেল করে এবং মাছের শরীরেও অক্সিজেন কমে যায়, মাছের শরীরে রক্ত চলাচল বাধাপ্রাপ্ত হয় এবং মাছ প্রতিনিয়ত আক্রান্ত হয়। কারণ পানিতে যে ব্যাকটেরিয়া ভাইরাসগুলো থাকে, সেই ব্যাকটেরিয়া ভাইরাসগুলো থেকে তখন মাছকে আক্রান্ত করে মাছ দুর্বল হয়ে যায়, মাছ তখন অধিকভাবে অসুস্থ হয় এবং মাছ মারা যায়, চাষি বিমুখ হয়ে যায় এবং বিভিন্ন কোম্পানির ছাত্র সহায়ে তারা হাজির হয়। কোম্পানিগুলো তখন বিভিন্নভাবে বিভিন্ন রকমের বিভিন্ন মানের অ্যান্টিবায়োটিক বা প্রোবায়োটিক ব্যবহার করা হচ্ছে, সেই ক্ষেত্রে ব্যবহার করতে করতে একটা পর্যায়ে দেখা যায় প্রোবায়োটিক ব্যবহার করে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা শেষ, মাছের মৃত্যুর হারও শেষ হয়ে গেছে, মাছও পুকুরে শেষ হয়ে গেছে। তাই আজকে আমরা পানির স্বাস্থ্য সুরক্ষার জন্য একটা মেশিন ব্যবহার করে বিকল্প নেই যা পরিবেশ বান্ধব। বিশ্ব 100 বছর এগিয়ে মাছ চাষে আমরা বাংলাদেশের চতুর্থ স্থান অর্জন করার পরেও আমরা আজকে হতাশ অবস্থায় আছি, যার কারণে আজকে এই এরোশন নিয়ে আমরা কাজ করতেছি, আমরা গোটা বাংলাদেশে কাজ করতেছি। আমাদের আসলে একটা রিসার্চ সেন্টার নাটোর এয়ার ইন্টারন্যাশনাল, নাটোর এয়ার ট্রাভেল অ্যান্ড ট্যুর, নাটোর রিসার্চ সেন্টার এবং আমাদের ফিশকিং এয়ারটার ব্র্যান্ড নিয়ে আমরা আজকে হাজির হয়েছি আপনাদের সামনে। দর্শক, আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন, এবং আমাদের পরামর্শের জন্য আমাদের নাম্বার এই এই ভিডিওতে যে নাম্বারগুলো থাকে সেই নাম্বারগুলো থেকে আপনারা সেভ করলে উইচ্যাট, ভাইবার, স্কাইপ, ইমো, মেসেঞ্জার সব কিছু পাবেন। আপনারা উত্তরোত্তর সবসময় পরামর্শ পাবেন। এই বলে আমি আজকের মতো।